সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে আমি চায়নাতে আসি, আসার পরে আমি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, ব্যাংকের যে একটা কার্ড রয়েছে আমার ডেবিট কার্ড, সেই কার্ডে আমি টাকা জমা করতে চাচ্ছিলাম গতকালকে, কিন্তু আমার টাকাটা জমা হচ্ছিল না এবং সেখানে শো করতেছিল যে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ড 2 থেকে 3 বার দেওয়ার পরে আমার কার্ডটা ব্লক করে দেয় টেম্পোরারিলি। তো আজকে আমি আবার ট্রাই করব। এখন আমি আমার ইউনিভার্সিটির ভেতরেই একটা এটিএম বুথ রয়েছে, আমি সেখানে যাচ্ছি এবং সেখানে ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো যে টেম্পোরারি ব্লকটা আসলে আনব্লক হয়েছে কি না। তো আজকে যদি এটা আনব্লক না হয় আমি ব্যাংকে যাব এবং ব্যাংকে গেলে কোন প্রসিডিওর প্রবলেমটাকে সমাধান করতে পারি আপনাদেরকে সেটাই দেখাবো। তো আমি অলরেডি আমাদের ইউনিভার্সিটির গেটের পাশে চলে আসছি এবং ইউনিভার্সিটির গেটের ঠিক ডান সাইডে আমাদের ব্যাংকের এটিএম বুথ রয়েছে, আমি এখন সেখানে যাব। এটা হচ্ছে আমার সামনে হচ্ছে মেইন রোড, আমি এখন ইউনিভার্সিটির ঠিক ভেতরে আছি। এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে ICBC ব্যাংক। আমি এখন এটিএম বুথের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে এটিএম বুথ। তো আমি এখন ট্রাই করব আসলে এখানে আমার যে ব্যাংকের কার্ডের যে প্রবলেমটা আছে আমি এখানে সলভ করার ট্রাই করব। তো দেখা যাক কী হয়। একজন চাইনিজ আঙ্কেল আসছেন, উনি কাজ করতেছেন কিন্তু এখানে কাজ হচ্ছে না তাই উনি চলে যাচ্ছে। তো আমি যাচ্ছি এখন ভেতরে, সো দেখা যাক কী হয়। এটা হচ্ছে আমার কার্ড, আমার ব্যাংক কার্ড, আমি ট্রাই করব এখন, দেখা যাক কী হয়। ইটস লোডিং। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব প্রথমে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এখন পাসওয়ার্ড দিতে বলছে। প্লিজ কন্ট্যাক্ট দ্য ইস্যুইং ব্যাংক। সো ওরা বলছে আমি আসলে গতকালও 3 বার ট্রাই করেছিলাম আমার পাসওয়ার্ড, তারপর থেকে ওরা বলছে আমি পাসওয়ার্ড বেশিরভাগ ট্রাই করেছি। সো আমি কার্ড নিয়ে নিচ্ছি, কার্ড নিয়ে এখন আমি আমার ব্যাংকে চলে যাব। আমার কাছে কিন্তু কিছু ক্যাশ টাকা রয়েছে, চাইনিজ 50 RMB নোট প্রত্যেকটাই। আমার কাছে কিন্তু কিছু চাইনিজ টাকা রয়েছে, এগুলো হচ্ছে RMB, চাইনিজ কারেন্সির নাম হচ্ছে RMB 50। তো চায়নাতে যদি কেউ আসেন তাহলে কিন্তু এটা জেনে রাখা ভালো যে চায়নাতে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে, মানে যদি এটিএম বুথে গিয়ে টাকা ডিপোজিট করতে চান আপনার কার্ডে, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি 100 RMB আর নোট জমা দিতে হবে। কারণ চায়নাতে আপনি 50 RMB বা 100 RMB নিচে কোনো নোট আপনি এটিএম বুথে জমা করতে পারবেন না। তো আমার কাজটা এখানে হলো না, আমার কার্ড টেম্পোরারি স্টিল না ব্লকড, সো আই এম গোয়িং টু দ্য ইস্যুইং ব্যাংক। সো আমি এখন ব্যাংকে যাব এবং আপনাদেরকে এই প্রসিডিউরটা দেখাবো। যদি চায়নাতে কেউ আসেন, যদি আপনাদের ব্যাংকের কার্ড আমার মতো ফ্রিজ হয়ে যায়, তাহলে আসলে আপনারা কীভাবে কী করবেন, করণীয় কী, আমি খুব সহজভাবে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। সো চলুন সেখানে যাওয়া যাক। আমি আসলে বাইক নিয়ে সেখানে যাব, খুব বেশি দূর নয়। এটা হচ্ছে আমার স্কুটার, আমি ইউনিভার্সিটির ভেতরেই আছি, আমি যাচ্ছি এখন বাইরের দিকে। আমি এই মুহূর্তে ইউনিভার্সিটির সামনে দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা গেট, আর আমি অন্য আরেকটা গেট দিয়ে বের হয়েছিলাম। সামনে আরেকটা গেট রয়েছে ইউনিভার্সিটির সামনে, কিন্তু অনেক গাড়ি সারিবদ্ধভাবে লাইন করে রেখেছে। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির অন্য আরেকটা গেট, এখানে ইউনিভার্সিটির নামও লেখা রয়েছে, সিএনজি অটোনোমাস ইউনিভার্সিটি। এই ক্যাম্পাসের মেইনলি এটা হচ্ছে মেইন গেট। সো লেটস গো ফরওয়ার্ড। আমি তো অলরেডি চলে আসি, এটা হচ্ছে সেই ব্যাংকের ব্রাঞ্চ, ICBC মেইন ব্রাঞ্চ, এটা হচ্ছে সিআরজেতে আমি যেখানে থাকি সেটার মেইন ব্রাঞ্চ। আমি ব্যাংকের এটিএম বুথে ছিলাম আমার ইউনিভার্সিটির, এখন চলে আসলাম মেইন ব্রাঞ্চে। সো এখন ভেতরের দিকে যাব। আমি এখন ব্যাংকের ভেতরে প্রবেশ করতেছি, আমি ভেতরে যাব এবং দেখব আসলে আমার কার্ডের কী প্রবলেম। কারণ চায়নাতে আসার পরে আপনি যদি ট্রানজ্যাকশন না করতে পারেন, মানে আপনার ছোটোখাটো ট্রানজ্যাকশন বা কোনো কিছু কেনাকাটা
এই ব্লকেজ থেকে কিন্তু আপনার উইচ্যাট অ্যাকাউন্টও ব্লক হয়ে যেতে পারে, তাই আমি এখন ভেতরে যাচ্ছি, দেখা যাক কী হয়। আমি ভেতরে এসে দেখি ভেতরে কোনো ভিড় নেই, আমি তাড়াতাড়ি আমার প্রবলেমটা তাকে বললাম। সো আই হ্যাভ টু ওয়েট ফর 7 ডেজ অ্যান্ড আই অলসো নিড টু চেঞ্জ মাই পাসওয়ার্ড নাও। সঞ্জয় মা আমার কাছে আসলে 50 RMB নোট রয়েছে, 18টা নোট রয়েছে, মানে 900 RMB মতো আমার কাছে ক্যাশ রয়েছে। যেহেতু আমার কার্ড টেম্পোরারি ব্লক হয়ে গেছে এবং আমি আমার পাসওয়ার্ড এখন পরিবর্তন করতে পারবো না, আমাকে 7 দিন পর আবার আসতে হবে, তাই আমি আমার এখন যে নোটগুলো রয়েছে 50 RMB, এই নোটগুলো আমি সরাসরি এখান থেকে ডিপোজিট করে যাবো আমার অ্যাকাউন্টে, যেহেতু আমি ব্যাংকে অলরেডি চলে আসি। উনি আমার পাসপোর্ট নিয়ে আমার সব ডাটা সব কিছু সেভ করে রাখছেন, তো 7 দিন পর আমাকে আবার আসতে হবে, এসে আমার ব্লকটা ছাড়িয়ে নিতে হবে, কারণ আমার কার্ড টেম্পোরারি ফ্রিজ করে রাখছে, এটা আনফ্রিজ করতে হবে 7 দিন পর। আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে, এবং নতুন পাসওয়ার্ড অ্যাক্টিভ হতে 7 দিন সময় লাগবে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে উনিও ইংরেজিতে ততটা ভালোভাবে কথা বলতে পারেন না, আর আমিও চাইনি যে ততটা ভালো নই, তাই আমাকে কি করতে হবে সেটা উনি ফোনে লিখে ট্রান্সলেট করে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, আর আমি সেভাবেই কাজ করছি। আবার আমিও যখন কোনো কিছু বলতে চাই তখন আমিও তাকে আমার ফোনে ট্রান্সলেট করে আমি তাকে দেখাচ্ছি। আমি 900 RMB ডিপোজিট করার কথা তাকে জানালাম এবং তিনি মাথা নেড়ে সায় দিলেন যে তিনি ডিপোজিট করে দেবেন। এই কনভারসেশনে আসলে এমনটা নয় যে আমি ট্রান্সলেট করে তার সাথে কমিউনিকেশন করছি বেশিরভাগ ক্ষেত্রেই, এক্ষেত্রে আমাকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। এটা খুবই স্মুথ একটা প্রসেস, কোনো হয়রানির শিকার হতে হয়নি আমাকে, এবং খুব স্মুথলি আমি কাজটা করতে পারছি। আমাকে আসলে তিনি বলছেন সাইন করতে, আমি কোন সার্ভিসটা নিচ্ছি সেটা কিন্তু ভেতরে একটা সুন্দর একটা নোট ডাউন করা হয়েছে কম্পিউটারের মধ্যে, এবং কম্পিউটারে নোট ডাউন করা হয়েছে এবং আমি যে সার্ভিসটা নিচ্ছি সেজন্য আমাকে এখানে একটা সিগনেচার করতে হবে। পাসপোর্টে আমার যে নামটা লেখা আছে আমাকে সেই নামটা এখানে লিখতে হবে, আমি সিগনেচার করছি। সো এটা ছিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড যে প্রবলেম হয় চায়নাতে আসার পরে, সেই প্রবলেম সলভ করার একটা উপায় আপনাদেরকে দেখালাম। সো আমি ব্যাঙ্কে গিয়েছিলাম, ব্যাঙ্ক থেকে আমাকে ওরা লাস্টে আমাকে ভিডিও করতে মানা করলেন, কারণ ব্যাঙ্কের ভেতরে আসলে ভিডিও করাটা ঠিক না। ওরা আমাকে বললেন আপনি ভিডিও বন্ধ করে রাখেন, সেটা বেটার আমাদের সকলের জন্য। দেন আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম। তারপর ওরা আমাকে যেটা বললো যে আসলে আমি লং টাইম আমার কার্ড ইউজ করিনি, যার কারণে ওরা আমার কার্ড টেম্পোরারি ব্লক করে দিছে। তো আমি গেলাম, আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করে দিলাম, এবং এই পাসওয়ার্ড পরিবর্তন করার পরও ওরা 7 দিন সময় নেবে, 7 দিন পরে আমার কার্ড অ্যাক্টিভ হবে আবার পুনরায়। এবং এই কাজের জন্য আমাকে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু পে করতে হয় নাই, এটা সম্পূর্ণ ফ্রি, এটা আমি সার্ভিসটা ব্যাংক থেকে পেলাম ফ্রিতে। তো 7 দিন পরে আমাকে এখানে আবার আসতে হবে, আবার 7 দিন পর এসে ওদেরকে বলতে হবে, তারপর আমার কার্ডটা ওরা অ্যাক্টিভ করে দিবে, কারণ 7 দিনের মধ্যে আমার পাসওয়ার্ডটা ভ্যালিড হবে, এবং 7 দিন পরে যখন আবার ওদেরকে আমরা বলবো, বলার পরে আমার কার্ড অ্যাক্টিভ করে দেবে। তো এটা ছিল অ্যাকচুয়ালি দ্য প্রসিডিউর। তো চায়নাতে যদি কেউ আসেন, যদি এরকম প্রবলেম ফেস করেন, তাহলে কিন্তু আপনারা সলভ করতে পারবেন খুব সহজেই, এবং যদি কেউ মনে করেন যে না আমি এ ধরনের প্রবলেম ফেসই করতে চাই না, তাহলে আপনার প্রতি 6 মাসের মধ্যে অন্তত একবার আপনার ব্যাংকের কার্ড ইউজ করতে হবে, তাহলে আপনার ব্যাংকের কার্ড আর ব্লক হবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।